এক মাসের দীর্ঘ বিরতির পর পর্যটকদের পদচারণায় আবারও মুখর পার্বত্য শহর বান্দরবান। তাই প্রকৃতিপ্রেমী মানুষের ঢল নেমেছে পাহাড়ে ঘেরা বান্দরবানে। সাপ্তাহিক ছুটি থাকায় প্রথম শুক্রবার এই কানায় কানায় পূর্ণ পর্যটন স্পটগুলো। দীর্ঘদিন পর প্রকৃতির সান্নিধ্য আর সবুজের মাঝে নিজেকে যেন নতুন করে খুঁজে পাচ্ছেন পর্যটকরা। বান্দরবান থেকে মোহাম্মদ ইসহাকের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালিক। বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন জেলা বান্দরবানে আছে পাহাড়, নদী আর ঝর্ণার অপরূপ সৌন্দর্য। মেঘলা নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ বান্দরবানের পর্যটন স্পটগুলো বরাবরই থাকে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে। তাই এসব স্পট এখন মুখরিত পর্যটকদের কোলাহলে। দীর্ঘ এক মাস পর খুলে দেওয়ার শুরুতেই সাপ্তাহিক ছুটি। তাই ছুটিতে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সহ সকলের মিলন মেলায় পরিণত হয়েছে এসব স্পট। বান্দরবান জায়গাটা অনেক সুন্দর, পাহাড়, এই যে পর্যটন কেন্দ্রগুলো নীলগিরি, নীলাচল। সকালে আমরা মেঘলায় গেছিলাম, জিনিসগুলো খুবই সুন্দর। আমি রাতে খুব ঠান্ডা পেয়েছি, খুব ভোরে একদম কুয়াশার ছন্দ পেয়েছি। সকালে উঠতে উঠতে একটু একটু গরম, বিকেলের দিকে আর একটু গরম হয়েছে এবং সন্ধ্যায় আবার শীতল পরিবেশ। তো এটা বোধহয় আমি আর কোথাও পাইনি। পরিবারের সবার সাথে এসেছি নীলাচলে এখানে ঘুরতে। আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। অনেকদিন পরে যেহেতু একটা বাধা ছিল, এখন আলহামদুলিল্লাহ এটা যেহেতু নাই আমাদের জন্য এবং সকল টুরিস্টদের জন্য এটা একটা বেশ সুন্দর পরিবেশ। পর্যটকদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরাও ভ্রমণ পিপাসুদের জন্য নানা রকম অফার ও বাড়তি ছাড়ের ঘোষণা দিয়েছেন। ঘোষণা করা হয়েছে নানা রকম প্যাকেজ। আমরা হোটেলে 35%, রিসোর্টে 25%, রেস্টুরেন্টে 10%, জিপ, মাইক্রোবাস, চাঁদের গাড়িতে 20%, থ্রি হুইলার সিএনজিতে 20% ছাড় ঘোষণা করেছি। পার্বত্য অঞ্চলে গত মাসে অপ্রীতিকর নানা ঘটনার কারণে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন স্থানীয় প্রশাসন। পর্যটকরা যেন কোনোভাবেই নিজেদের নিরাপত্তাহীন মনে না করেন সেদিকে কড়া নজর প্রশাসনের। টুরিস্টরা আসবে তাদের সার্বিক নিরাপত্তা এবং পাশাপাশি যে এখানে হোটেল এবং অন্যান্য সংস্থা যারা আছে পরিবহনের সাথে, তারাও যাতে এইটাকে আমাদেরকে সহায়তা করে, আমরা অবশ্যই সহায়তা করব। দেশের বিদ্যমান পরিস্থিতিতে পর্যটন নিয়ে নানা হতাশার কথা শোনা যাচ্ছে, তবে এই খাতকে রক্ষার জন্য পর্যটকরাই মূল ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আব্দুল মালিক, জিটিভি নিউজ,